News 18 or Hato Detia Dokuahona Kandor at a Bisrock phone call. Sunil Gogoi, Aru Hotito Tikadar or Kotupokoton, Fadil Hose Bankor, Tat Hotokisu, Aru, Obijonta Janto Gusami Grepta Hor Pisote, Ekotabakini Hosele, Kankor Boy Babukir Honmukin Hosil, Sunil Gogoi, a phone recording of Fadil Hose, Hotia Babukir Kota, phone call out Kesu Kandute, Hapulwar Kotakosile, Sunil Gogoi. Sully. তাৰপিছত কেছু খানুতে হাবল বাইনা হল কথা দিয়া অ এটা কাম নকৰাকে গিলামা ডিভিজনত বহুত কাম পেন্ডিং আছে অ পয়সা খাই দিলে তাৰ মানে অ খাই দিয়া লগলে বাকি হবা গুটি হবা তাৰ মানে যে খংটো মই পঠাইছিল খাইব বিচাৰিছিল তাৰ মানে অ ঠিক আছে বুলাইছে তাৰ মানে কি হয় ভু হৈ গৈছে বুলি অ এটা মাৰি হে পেলাম কিবা হে কৰিম ধে মানে লহ 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 আছে তাৰ মানে মোক কিন্তু ডাইৰেক্ট কোনো ফেস পোৱা নাই অ মানে বাকি কন্টাক্টখিনি আপোনাৰ পৰা ফায়াৰ হৈ আছে এ আপুনি কৰ আছিল মানটো মই গুৱাহাটী যাছিল বেগু আপোনা হিটো নাম্বার ফোন মাইছিল মখন্দ সুইষ্টক সুইষ্টক আছে মই পয়সাটো বেগ আহিলে নাই হুদিম বলি ফোন মাই আছে না মানে অফ 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 কি হে পালে ফোন কইছে আরে সুনীল লোক ফোন কইছে ফোনটো সুইষ্টক আছে তা কি হল জানো বলি কইছে হুম এবো কাইন দে পয়সা দলি মাই পঠে বলে ইমান ডাঙর মানুহ হল না তা হে রাখিন দলি উপ কি কইছে বলি কইছে মানে মই কেটা মান মানে যা এক না খবর দিছে আমি হাবরান থাকিব তোমার উপর গুটে মানুহ নারাজ হইছে বলি কইছে Lokhimpur Arokhi Adhikshak Aporna Natarajane 4 ghonta dhori jera cholwar pisot nikha gharoloi jaboloi diya hol Sunil Gogoi patni aru putrok ekerahe 5 ta din dhori Dhokuakhana Arokhie marathon jera cholwar pisot debare hondhia thanaloi ahi jera korile pray keba ghonta Arokhi Adhikshak Aporna Natarajane nije Jahangir Husainor rahasyajanok hotyakando aru Sunil Gogoi nirdesh hua ei gute ghotona sandarbhot Sunilor patni putrok khuda posa korise Arokhi Adhikshak gorakie অবশ্যে জেরাত কি স্বীকারোক্তি দিছে এই সন্দৰ্ভত কোনো তথ্য প্ৰকাশ কৰা নাই আৰু কি অধিকক গৰাকিয়ে জেৰাৰ পিছতে স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হৈছিল আৰু তাৰ পিছতে সুনীল গগৰ পত্নী আৰু পুত্ৰক অৱশ্যে দুয়োকে ঘৰলৈ যাবলৈ দিয়া হয় কিন্তু আজি পত্নী কাজি আৰক্ষীলৈ মতা হোৱা নাই যদিওবা পুত্ৰ পুনৰবাৰ আজি আৰক্ষী থানাত উপস্থিত হবলৈ কোৱা হৈছে আৰু এই মুহূৰ্তত পুনপটিয়া কৈ আমি সংযুক্ত হৈছো লক্ষীপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ হৈতে সঞ্জীৱ ফোন কলত কোৱা কথাখিনি কেছু খান্দুতে হাপ উলাইছে Oh, Nitata Gitas is our harmonia for a heck or Hatu Saito, who has said Zeheto, Zodiami Kisu, Kisudino Purbolazo, Titala South, the Terro met Guskur, Guskur, Vizonta, Zoeta Gusami Gifter, who are Pisore for out, Horodin, Guadi, Taki, Sunil Goga, Atastake, Atastake, Gorpaisle. তারপিছতে সাউক যে সেই 28 তারিখে ঘর পোৱাৰ পিছত সুনীল গগৈলে বিশেষ ফোন কল আহিছিলে তেওঁ খটৰক কৈ দিয়া হৈছিল যে সাৱধানে থাকিবি নহলে তোৰ বেয়া হ'ব পাৰে ঠিক কেনেকুৱা ধৰণৰ তারপিছতে ঠিক যে ফোন কলৰ কথাখিনি হসা হল কেই বিশেষ ফোন কল কিটা সেই বিশেষ ফোন কল কিটাৰ পিছতে ইতিমধ্যে সকলোৱে জানে যে 1 তারিখে সুনীল গগৈ এটা মিটতে উদ্ধাৰ হল সেই মিটতেটো প্ৰথম পৰ্যায়ত সুনীল গগৈ বুলি ভবা হৈছিল আৰু সমানে সমানে কেই সময়তে 30 তারিখৰ পৰা 1 তারিখৰ ভিতৰত সুনীল গগৈ নহুৱা হৈছিল সমগ্র ঘটনাটো নাটকীয়ভাৱে যে সকলোখিনি মিলি গৈছিল ভাই ফোন কলটোৰ লগত আৰু এটা কথা যে এই ঘটনাটোৰ লগত এই হত্যাকাণ্ডটোৰ লগত ঘোষকৰ অভিযন্তা জয়ন্ত গোস্বামীৰ ঘটনাটো যে মিল আছে বা সম্পৰ্ক আছে সেই কথাটো প্ৰথম পৰাই সন্দেহ হৈ আছে আৰু যিখিনি আসলে তথ্য প্ৰমাণ আমি পাইছো যে সুনীল গগৈৰ পৰা পয়সা লোৱা ঘোষকৰ জয়ন্ত গোস্বামীৰ পয়সা লোৱা তাৰ পিছত ফোন কল ভাইৰেল ইত্যাদি কথাখিনি সম্পৰ্ক আছে কিন্তু ডাঙৰ কথা গীতা আছে এটা কথা আপুনি উল্লেখ কৰিছিল ইয়াৰ পূৰ্বে Lokhimpur Arokhiye Toronto namor etaloke kintu kebol Sunil Gogoi poriyalor pot Sunil Gogoi potni aru putroke khutbus korise ar tar bisoy telukor Toronto bishesh eko agboha nai pokhuri khisise pokhuri sindomundor poriborte mas ulaise kintu ei jitu dik Joint of Gusami Jitu D. Hey, D. Two Potikinto, Lokhimpur, Arkia, Sokudia, Poloka, Honaiba, Teloka, Hey, the Cat, Toronto, Nibosonai. My bottom and Hokana, Arkana, Honmoku, Posida, sorry, Yar Purbemoi, Kotapa, Zotno, Gorzulu, Sunil Gogoi, Potni Hote. Azus, Post of Habekose, the Hotona to Tito Poiko, Zorito Asse, Tito Poiko, Darai Hoito, Zahangi, Hussein of Hoytakora, Hosar, Sunil Gogo, Nurde, Sunil Gogo, Hoto, Korbat, Kibata Kora, Zetalgo, and you can be no Kotabotra, Sahabikote Hoto, Ahipuri. Aroki, Kenekot, Ananta Agbohalo is a hot toki, Ketia would cut on Hobon, Ananta Proston, Honeba, Japon Kurus, Sanji, Pamakini, update upon Jonale, Palaji, Sunil Gogoi, Putrok, Ako, Aroki, Mati Pochia, said Hanaloi, who tapos Ako, Hobo. Still, oh, Sor Suburia Hokole, log, I say. Strong money, might and steel. Our
জয়পুর বজারত উপহার কুপনের খেলক কেন্দ্র করে নিশা তীব্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পশ্চিম গোয়ালপাড়ার জয়পুর বজার মিলন সংঘর সৌজন্যত উপহার কুপনের খেল অনুষ্ঠিত নকরা হুলস্থলীয় পরিবেশের সৃষ্টি করলে উপস্থিত রাইজে উত্তেজিত লোকে জ্বলাই দিয়ে মঞ্চ চকী সার্কাসর সামগ্রীর লণ্ডভণ্ড করলে সাউন্ড সিস্টেম। যাকালি দিন উপহার কুপন খেল অনুষ্ঠিত নকরার বাবে উত্তেজিত হয়ে পড়ল রাইজ। নিশা দশ বজালেক খেল অনুষ্ঠিত নোহাত উত্তেজিত হয়ে পড়ে লোকসক আর তার পিছর পরিবেশিয়া মঞ্চ লণ্ডভণ্ড করেছে। সব আর উত্তেজিত একাংশ লোকে মঞ্চ ভাঙি লণ্ডভণ্ড করার জ্বলাইও দিলে মঞ্চ থাকা সা সামগ্রীব। এয়া দৃশ্য মুঠর উপর যথেষ্ট একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত পরিস্থিতির মাজতে সাউন্ড বক্স লো উধাও হল এজন লোক, সেই দৃশ্য আবদ্ধ হয়েছে ক্যামেরা। উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি উচ্চ ন্যায়ালয়ে স্থগিতাদেশ দিয়ার পিছতে প্রত্যাহ্বান জানাইছে। এই স্থগিতাদেশক কেজরিওয়ালে সর্বোচ্চ ন্যায়ালয়ত নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা প্রক্রিয়া সেই জামিন মঞ্জুর করা বিষয়টির উপর স্থগিতাদেশ দিছিল দিল্লি হাইকোর্টে। স্থগিতাদেশের বাবে পুনের তিহার কারাগারতে থাকবলগিয়া হয়েছে অরবিন্দ কেজরিওয়াল। আর আজি কেজরিওয়ালের আবেদনের শুনানি গ্রহণ করব উচ্চতম ন্যায়ালয়ে। 21 জুনত দিল্লি উচ্চ ন্যায়ালয়ে কেজরিওয়ালক নিম্ন আদালতে দিয়া জামিনত দিছিল স্থগিতাদেশ। আজি সন্মুখ সমরত অবতীর্ণ হব ভারত আর অস্ট্রেলিয়া টি টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটত। আজি ভারত আর অস্ট্রেলিয়ার মাজর এখন খেল হাই ভোল্টেজ এখন ম্যাচ হব বলে সকলে অনুমান করেছে। ভারতীয় সময় অনুযায়ী নিশা 8 বজাত ওয়েস্ট ইন্ডিজর ডেরেনস্যামি রাষ্ট্রীয় ক্রিকেট স্টেডিয়ামত অনুষ্ঠিত হব এখন ম্যাচ। দুটা দলে আজি জয়রে সেমি ফাইনাল প্রবেশের পথ নিশ্চিত করবর যুঁজ দিব। আজির এই ম্যাচত পরাজয় হলে অস্ট্রেলিয়ার বাবে কিন্তু সেমি ফাইনাল দৌড় কঠিন হয়ে পড়ব। বিপরীতে ভারতের নেট রান রেটর বাবে সেমি ফাইনালের দৌড়ত ভারত আগবাড়ি আছে। দেওবারে অনুষ্ঠিত হওয়া সুপার এইটর এখন ম্যাচত আফগানিস্তানের হাতত অস্ট্রেলিয়ায় পরাজয় বরণ করেছে। বিবাহ পাশত আবদ্ধ হল বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দেওবারে মুম্বাইয়ের বান্দ্রা এপার্টমেন্টত দীর্ঘদিনীয়া প্রেমিক জাহির ইকবালের সঙ্গে আইনিভাবে বিবাহ পাশত আবদ্ধ হল মহিময়ী অভিনেত্রীগী। নববিবাহিতা দম্পতিয়ে দাদরার বাস্তিয়ানত আয়োজন করেছিলে বিবাহের অভ্যর্থনা অনুষ্ঠান। জাহির ইকবাল বর্তমান মুম্বাইয়ের এজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিবাহের অভ্যর্থনা অনুষ্ঠানত ভরি পড়ল বলিউডের তারকারে। অনিল কাপুর, কাজল, চাঙ্কি পান্ডে, হুমা কুরেশি, শাকিব সালিমকে ধরে বলিউডের নামি দামি বহু তারকায় ভিড় করলে সোনাক্ষী সিনহা আর জাহিরর বিবাহ অভ্যর্থনা অনুষ্ঠানত। বিদ্যা বালন, সিদ্ধার্থ রয় কাপুর, আদিতি রাও হায়দরি, আরবাজ খান, আদিত্য রয়, রবিনা ট্যান্ডনকো দেখা গেছে বিবাহর অভ্যর্থনা অনুষ্ঠানত। জাগিরদত মরিগাঁও প্রশাসনে বৃহৎ উচ্ছেদ অভিযান চলাব। ইতিমধ্যে তাত মাইক যোগে কিছু ঘোষণা করা হয়েছে। জাগিরদর শিল ভগাত অবৈধভাবে বসবাস করে অহা প্রায় 1500 পরিয়ালক উচ্ছেদ করবলে সাজু প্রশাসন। জে সি বি আর আরক্ষী অর্ধসামরিক বাহিনীর সঙ্গে সাজু হয়েছে মরিগাঁও জেলা প্রশাসন। বিগত প্রায় 30 বছর ধরে রেল বিভাগের ভূমি তা দখল করে বসবাস করে আসছিল প্রায় 10 সহস্রাধিক লোকে। অবশ্যই রেল বিভাগের জাননী পাত ইতিমধ্যে প্রায় বহু পরিয়ালে তাত ইতিমধ্যে 60% পরিয়ালে স্থান খালি করেছে। যেখানে পরিয়াল আঁতরি যা নাই সেই পরিয়ালক উচ্ছেদ করব প্রশাসনে। উচ্ছেদর পূর্বেও মাইক যোগে কিছু ঘোষণা করেছে, স্থান পরিত্যাগ করবলে নির্দেশনা দিয়েছে প্রশাসনে। আর ঘর এরার বাবে 10 দিনের সময় অবৈধ বেদখলকারীক দিয়া হয়েছিল। 10 দিন উকলি যাওয়ার পিছত উচ্ছেদর বাবে সাজু হয়েছে এতিয়া প্রশাসন। এডিবি কে ঘোষণা, এনএফএলওয়ে
শিলকুঁৱাৰী এলেকাত যিসকল বেদখলকাৰীয়ে ভূমিসমূহ দখল কৰি আছে তেখেতসকলক দহ দিন সীমা নিৰ্ধাৰণ কৰি দিয়া হৈছিল। ইতিমধ্যে আজি দহ দিনৰ সীমা ম্যাদ উকলিছে। ইতিমধ্যে প্ৰশাসন উচ্ছেদ অভিযানৰ বাবে সাজু হৈ পৰিছে। সেয়েহে আপোনালোকক তৎকালীনভাৱে ভূমিসমূহ মুক্ত কৰি দিবৰ বাবে অনুৰোধ জনোৱা হ'ল। এটি বিশেষ ঘোষণা, এনে পেলুৱে শিলকুঁৱাৰী এলেকাত যিসকল বেদখলকাৰীয়ে ভূমিসমূহ দখল কৰি আছে তেখেতসকলক দহ দিন সীমা নিৰ্ধাৰণ কৰি দিয়া হৈছিল। ইতিমধ্যে আজি দহ দিনৰ সীমা ম্যাদ উকলিছে। ইফালে একাংশ শিক্ষার্থীর পরীক্ষা চলি থাকার বাবে সেইসকল লোকক অন্য ব্যবস্থা করে দিম বলে মন্তব্য করেছে জিলা আয়ুক্ত দেবাশিষ শর্মায়। অবশিষ্ট লোকসকলকে আঁতৰি যাবলে আহ্বান জানাইছে জিলা আয়ুক্তগৰাকীয়ে। আমি কোনো ফোর্স, কোনো জেসিবি বা কোনো তেনেকুৱা পুলিশের ফোর্স ইউজ করব আমি বিচৰা নাই। ইতিমধ্যে আমি তেওঁলোকৰ লগত কথা পাতিছো, তেওঁলোকে কথাখিনি বুজি পাইছে আৰু তেওঁলোকে খালি কৈছে যে পরীক্ষা তেওঁলোকৰ চলি আছে। কোনোবা এটুকুৰা জায়গাত অকমান যিসকল ধৰি লওক এতিয়া প্ৰায় 10,000 ইয়াত মানুহ, 8,000-10,000 মানুহ আছে বুলি কৈছে। তাৰে প্ৰায় 80% মানুহে নিজে এতিয়া আপোনালোকে দেখিছে যে নিজাববীয়াকৈ তেওঁলোকে খুলি লৈছে। আৰু চৰকাৰৰ তৰফৰ পৰা আমি জে চি বি লৈ ফ'ৰ্চ ইউজ কৰি কাৰোবাৰ ঘৰ দুৱাৰ ভাঙি দিবলৈ আমি ভাল নাপাওঁ। খালি এটা যিহেতুকে চৰকাৰী মাটি এটুকুৰাত বা বিশেষকৈ ৰেলৱেৰ মাটি টুকুৰাত আজি বসবাস হৈছিলে, যিখিনি মানুহৰ একেবাৰে নাই তেওঁলোকে অনুৰোধ কৰিছে পৰীক্ষাৰ সময়লৈকে আমি কোনোবা এটুকুৰা জেগাত নিশ্চয় সেইটো এটা তাত মানৱীয়তাৰ এটা কথা আছে, সেইখিনি জেগাত আমি তেওঁলোকক থাকিবলৈ পৰীক্ষাখিনি দিবলৈ আমি দিম। পোনপটীয়া সম্প্রচাৰত সংযুক্ত হৈছে আমাৰ সাংবাদিক অজয় পাল। অজয়, যিহেতু ইতিমধ্যে এফালে দেখিছো উচ্ছেদ অভিযান আৰু আনফালে কিছু শিক্ষাৰ্থীসকলৰ বাবে কিছু ব্যৱস্থাও প্ৰশাসনে কৰি দিছে। হয় গীতাশ্ৰী চাওক, আজি আচলতে জাগীৰোডৰ যি শিলভঙা অঞ্চল, সেই শিলভঙাৰ যি ৰেল বিভাগৰ যি ভূমি, সেই ভূমিত আচলতে অবৈধভাৱে বেদখল কৰি আছিলে একাংশ লোকে, প্ৰায় 1500 পৰিয়াল আৰু প্ৰায় 10 সহস্ৰাধিক লোকে আচলতে এই যি ৰেল বিভাগৰ ভূমিত তেওঁলোকে বসবাস কৰি আহিছিল আৰু বিগত প্ৰায় 30-35 বছৰ ধৰি তেওঁলোকে এই স্থানত বসবাস কৰি আহিছিলে। কিন্তু বিগত কিছুদিন পূৰ্বে আচলতে ৰেল বিভাগৰ পৰা এক জাননী প্ৰেৰণ কৰা হৈছে যে এই যি ভূমি, সেই ভূমি খালী কৰিব লাগে, অৰ্থাৎ প্ৰশাসনে উচ্ছেদ কৰিব। আৰু এই জাননী পোৱাৰ পিছতে আচলতে বহু লোক আচলতে ইয়াৰ পৰা ইতিমধ্যে তেওঁলোকে স্বেচ্ছাই তেওঁলোকে আঁতৰি গৈছে আৰু কিছু সংখ্যক লোক এতিয়াও যিহেতু আছে, তথাপি তেওঁলোকৰ কিছু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যি পৰীক্ষাৰ বাবে আচলতে তেওঁলোকে থাকিবলগীয়া হৈছে বুলি উল্লেখ কৰিছে। ইতিমধ্যে এগৰাকী স্থানীয় মহিলা আছে, আমি তেওঁৰ পৰা কিছু মন্তব্য প্ৰথমতে জানি ল'ব বিচাৰিম। আজি আপোনালোকৰ ইয়াত উচ্ছেদ অভিযান চলিব, কি কি ক'ব? উচ্ছেদ অভিযান চলা কথাটো আমি আজি 12 তাৰিখে নটিচটো আমি পাইছোঁ, পোৱাৰ কাৰণে আমি ৰাইজে চবে সজাগতা হৈছোঁ। হোৱাৰ কাৰণে এতিয়া আমাৰ এটা মানে একো প্ৰব্লেম নাই। আজি ৰেলৰ মাটি আছে, চৰকাৰী মাটি আছে, ফৰেষ্টৰ মাটি আছে, ৰাইজে কৈছে যে তেওঁলোকৰ মাটিত আমি বহি আছোঁ, আমি জেগা খালী কৰি দিম। কিন্তু আমাৰ ল'ৰা ছোৱালী পৰীক্ষা আছে, পৰীক্ষা শেষ হৈ লওক, তাৰপিছত দ্বিতীয় কথা হ'ল আৰু আমি ইমান মানুহ ক'ত যাম? আমিতো যিকোনো জেগাত ঠাই এডোখৰ ব্যৱস্থা কৰি কেনে আমি ইয়াৰ পৰা যাম বুলি গোটেই ৰাইজে আলোচনা কৰি কেনে আমি ডি চি ছাৰকো জনাইছিলোঁ, আমাৰ লোকেল থানাতো জনাইছিলোঁ যে আমাৰ ল'ৰা ছোৱালী পৰীক্ষা আছে বুলি। এতিয়া আমাৰ এটাই অনুৰোধ অসম চৰকাৰকো এটাই অনুৰোধ, আমাৰ লোকেল যিজন আমাৰ মন্ত্ৰী মহোদয় আছে তেওঁকো এটা অনুৰোধ কৰিছোঁ, যেতিয়ালৈকে আমাৰ পৰীক্ষা চলি থাকিব তেতিয়ালৈকে মানুহখিনি ইয়াত থাকিবৰ কাৰণে তেওঁৰ ওচৰত এটা আমি অনুৰোধ কৰিলোঁ। আৰু গতিকে মানুহখিনি ইয়াৰ পৰা যিখিনি মানুহ মানে বস্তু বাহানি লৈ ওলাই ওলাই গৈ আছিলে, মানুহখিনিক আকৌ ৰিটাৰ্ণ পঠাই দিছে। কিহৰ কাৰণে কয়, শিলভঙা মানুহক জাগা নিদিওঁ, এইটো 100 বাৰ ক'ব, কিন্তু আমাৰ শিলভঙা মানুহ বেয়া আছে। 4-5 জনৰ কাৰণে আমাৰ আজি এই গাঁওখন বেয়া হৈছে। কিহৰ কাৰণে 4-5 জনৰ কাৰণে বেয়া হোৱা দেখি আমাৰ ৰাইজে একো ব্যৱস্থা লোৱা নাই। আজি যদি ৰাইজে ব্যৱস্থা ল'লেহেঁতেন এই 4-5 জন মানুহৰ কাৰণে, তেনেহ'লে আমি ইয়াতে থাকিব পাৰিলোহেঁতেনে। এতিয়া আমি যাম বুলি কৈছোঁ, আমি ইয়াৰ পৰা যামে, কিন্তু আমি তেওঁলোকে ইয়াৰ পৰা যোৱাৰ কথা আচলতে কৈছে, কিন্তু শিক্ষাৰ্থীসকলৰ ব্যৱস্থাৰ কথা তেওঁলোকৰ মুখতো শুনা গৈছে। এই মুহূৰ্তত বিদায় লৈছোঁ অজয়, ধন্যবাদ আমাক এইখিনি আপডেট আপুনি জনালে। উচ্ছেদ অভিযানৰ বাবে সাজু হৈ পৰিছে, সেয়েহে আপোনালোকক তৎকালীনভাৱে ভূমিসমূহ মুক্ত কৰি দিবৰ বাবে অনুৰোধ জনোৱা হ'ল।
নিটর প্রসঙ্গ নিটত হওয়া বিসঙ্গতিয়ে মনোবল ভাঙিছে বহু পরীক্ষার্থী নিট ইউ জির যীক্ষা সে অনুষ্ঠিত হওয়া পুনের পরীক্ষা নবহিল অধিকাংশ পরীক্ষার্থী মাত্র আটচল্লিশ শতাংশ পরীক্ষার্থীহে পরীক্ষাত অবতীর্ণ হল। দেওবারে দিনের দুই বজাত পরীক্ষা আরম্ভ হয়েছিল। পনেরোশ তেষষ্টিগী পরীক্ষার্থীর বিপরীতে মাত্র আটশ তের পরীক্ষার্থীহে পরীক্ষাত বহিল। দেশের মুঠ সাতটা কেন্দ্রত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। অধিকাংশ কেন্দ্রত পরীক্ষার্থীর সংখ্যা আছে একেবারে নগণ্য। ইয়াৰে চণ্ডীগড়ত দুজন পরীক্ষার্থীর ভিতর এজনও নবহিল পরীক্ষাত। সুরাটর মাউন্ট লিটেরা জি স্কুলত এজন, হরিয়ানার ঝজ্জারর ডি এ ভি পাবলিক স্কুলের তিনশ বারগীর বিপরীতে এশ আটসত্তর জন, ঝজ্জারর কেন্দ্রীয় বিদ্যালয়ত এশ বিরাশির বিপরীতে এশ নজন, মেঘালয়ত তুরার ডনবস্কো কলেজত চারিশ চৌষষ্ঠির বিপরীতে দুশ চৌত্রিশ জন, ছত্তিশগড়ত স্বামী আত্মানন্দ উত্তর হিন্দী মাধ্যমিক সরকারি বালিকা স্কুলত তাত চারিশ সোতর বিপরীতে এশ ছসত্তর জন, ডি এ ভি ইস্পাত সিনিয়র সেকেন্ডারি পাবলিক স্কুলত এশ পঁচাশির বিপরীতে এশ পনেরো জন পরীক্ষার্থীহে পরীক্ষাত বহিছে। গ্রেস মার্ক পাওয়া পনেরোশ তেষষ্টি পরীক্ষার্থীর মাজত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মহা অম্বুবাসীর আজি তৃতীয় দিন আর তৃতীয় দিন উপতি নিশারে কামাখ্যা ধামলে সোঁত বইছে অগণন ভক্তর। মহা অম্বুবাসীর দ্বিতীয় নিশাও উঠপ ঠপ হয়ে পড়িল শক্তিপীঠ কামাখ্যা ধাম। মা কামাখ্যার আশীষ বিচারি নীলাচল সোঁত বইছে দেশী বিদেশী ভক্তর। কামাখ্যা ধামর মহা অম্বুবাসী মেলার দ্বিতীয় দিনতো লাখ লাখ ভক্তর সমাগম হয় নীলাচলর পাহাড়। এফালে নীলাচলত লাখ লাখ ভক্তর সমাগম, আনফালে সাধু বাবা সন্ন্যাসীর হোম যাগ যজ্ঞ আরাধনা, এটা মঙ্গল পরিবেশ চারিওফালে। ছাব্বিশ জুনত ভক্তর বাবে পুনের খোলা হব মন্দিরের মূল দ্বার। অলৌকিক সাধনাত ব্যস্ত এতিয়া বাবা ভক্ত সকলো লাখে লাখে ভক্তর। এতিয়ালৈকে প্রায় বারো লাখমান লোকর সমাবেশ হয়েছে বলে জানা গেছে। আজির সংখ্যা হয়তো আরও বাড়ি, মুঠর পর ছাব্বিশ তারিখে দ্বার মন্দিরের মূল দ্বার আকৌ খোল খাব আর ভক্তর এই ধরনের অহরহ কোট বইছে এতিয়া নীলাচলর বুকুলৈ। ইয়ারে সৈতে বিদায় লম, নমস্কার। Still নহয় ওসর সুপুরিয়া সকলে লগ।